Salam TV, the solution for humanity. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'da wa ba'd. Fa'a'udhu billahi minash shaytanir rajim. Ya ayyuhal rasoolu balligh ma unzila ilayka min rabbik. قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ছয় উসুলের তাবলীগ বনাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে প্রচলিত তাবলীগ কতটুকু সরাসম্মত প্রচলিত তাবলিক কিভাবে তাবলিক করছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাবলিক করেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি বিষয়ে দাওয়াত দিয়েছেন আর তারা কি কি বিষয়ে দাওয়াত দিচ্ছেন এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার আশা রাখি ওমা তাওফিক ইল্লা বিল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তাবলিগের লোকেরা যখন তারা দাওয়াতি কাজে বের হয় তারা মসজিদ এবং বিভিন্ন জায়গায় অবস্থান করে এবং সেখানে তারা সময় সময়ে আলোচনা করে যারাই আলোচনা করে তারা সর্বপ্রথম দাঁড়িয়ে ছয় তাবলিগের ছয় উসুলের দাওয়াত দিয়ে থাকে তারা সর্বপ্রথম দাঁড়িয়ে বলে থাকে ছয়টি গুণের ওপর মেহনত করে আমল করতে পারলে দিনের ওপর চলা অতি সহজ ছয়টি বিষয় হলো ছয়টি গুণ বা উসুল হলো কালিমা নামাজ ইলম ও জিকির ইকরামুল মুসলিমিন তাসহিনিয়াত তাবলিগ এই ছয়টা জিনিসের উপর তারা বিস্তারিত আলোচনা করে থাকে এবং আলোচনার পূর্বেই বলে থাকে এই ছয়টা উসুলের উপর মেহনত করিয়া আমল করলে দিনের উপর চলা নাকি সহজ অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ছয় উসুল তৈরি করে দাওয়াত দেননি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ছয় উসুলের দাওয়াত দিতে বলেননি পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন এবং মুসলিমদেরকে পূর্ণাঙ্গ ইসলামের উপর প্রবেশ করার জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 66 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে তার তাবলিগ করুন তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পূর্ণাঙ্গ কোরআন এবং সুন্নাহর তাবলিগ করার জন্য বলেছেন কোরআন সুন্নাহর তাবলিগ আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে আর সেটা হলো কোরআন এবং সুন্নাহ সুন্নাহর তাবলিগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন সুতরাং ছয় উসুলের দাওয়াত না দিয়ে আমাদেরকে পূর্ণাঙ্গ কোরআন এবং সুন্নাহর দাওয়াত দিতে হবে আমাদেরকে দোলনা থেকে কবর পর্যন্ত যত বিষয় রয়েছে সব বিষয়ের উপর দাওয়াত দিতে হবে এবং মুসলিমদেরকে শুধু ছয় উসুলের দিনের উপর প্রতিষ্ঠিত হলে দাওয়াত দিলে হবে না এবং ছয় উসুল মেনে চললে হবে না পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 108 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ইমানদার গণেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউ মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য প্রবেশ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন সুতরাং আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিতে হবে আমাদেরকে ইসলামের যাবতীয় বিষয়ের উপর দাওয়াত দিতে হবে শুধু ছয় উসুলের উপর দাওয়াত দিয়ে দিলে হবে না আর যেখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেননি সাহাবায়ে কেরাম বুঝেননি যে ছয় উসুলের উপর দাওয়াত দিলেই বাকিগুলো মেনে চলা সহজ হয়ে যাবে তো আমরা এটা কীভাবে বুঝে নিলাম যদি এই ছয় উসুলের উপর দাওয়াত দিলে বাকিগুলো মানা সহজ হয়ে যেত তাহলে আদম থেকে নিয়ে আমাদের রাসূল পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ এই ছয়টির উপরই দাওয়াত দিতেন তাহলে আর এই ছয়টির উপর দাওয়াত দিলেই যদি ইসলাম মানা সহজ হয়ে যেত তাহলে নবী রাসূলগণ একেবারে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিতেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন থেকে হাজার হাজার বিধান শত শত বিধান আসতো না শুধু এই ছয়টাই আসতো এবং এই ছয়টা মানলেই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত অথচ
আল্লাহ রাব্বুল আলামিন এই ছয় উসুলের দাওয়াত দেওয়ার জন্য রাসূলকে বলেননি, কোন নবী রাসূলগণ শুধু ছয় উসুলের দাওয়াত দেননি, তারা পূর্ণাঙ্গ ইসলাম আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন ওয়াহির মাধ্যমে তারা সেই ওয়াহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, পূর্ণাঙ্গ ইসলাম মের দিকে মানুষকে আহ্বান করেছেন, পূর্ণাঙ্গ ইসলামের মানুষকে দাওয়াত দিয়েছেন। সুতরাং আমাদেরকে এই ছয় উসুলের দাওয়াত দিলে হবে না, আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিতে হবে। দুনিয়া থেকে কবর পর্যন্ত মানুষ যখন যা কিছুর সম্মুখীন হয় আমাদেরকে তারই দাওয়াত দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং উপলব্ধি করার তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়া মান